আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা যারা আমাদের জুটি জি সুন্দরীর ভিডিও দেখার জন্য বলতেছেন, তো আজকে তারা জুটি সুন্দরীকে দেখে খুব খুশি হবেন। অনেকদিন জুটি সুন্দরীর ভিডিওটা আসে না, কারণ জুটি সুন্দরীকে আমি 25টা ডিম দিয়ে বসে দিচ্ছি। মাশাল্লাহ 25টা ডিম থেকে জুটি সুন্দরী আমাদেরকে 25টা ডিমের বাচ্চে ফুটিয়ে দিয়েছে, এতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। তো আমার এখানে 25টা বাচ্চা আছে, তার মধ্যে সাদা নাই, এবারকার সাদা ফুটে নেয়। আর আমাদের সাদা রাতাও নাই, মুরগিও নাই, কীভাবে এর আগের বাচ্চাগুলো ফুটছে আমি জানি না, হয়তোবা আমার ছেলেমেয়ের খুব আশার জন্য আল্লাহ কবুল করছে। আর জুটি সুন্দরী কিন্তু কলির মতোই, কলি জুটি সুন্দরী মেয়ে, শুধু জুটি সুন্দরীর খোপা আছে, ফুল আছে, কলির খোপা নাই, ফুল নাই, তবে মায়ের রঙে ও বড় হয়েছে। ওটা কিন্তু জুটি সুন্দরী মেয়ে কলি আমাদের বাসায় বড় হয়েছে। আর জুটি সুন্দরীকে আমি যেদিন কিনে আনি সেদিনই ও জুটি দেখে সাইকার নাম দিচ্ছে, জুটি সুন্দরী আমার ছেলে মেয়ে। মাশাল্লাহ অনেক সুন্দর আমাদের জুটি সুন্দরী, অনেক লক্ষ্মী। ও কিন্তু বাচ্চা ফুটার 15 থেকে 16 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আল্লাহর রহমতে। আর ওর মেয়েটা এরকম হয়েছে, আর আমাদের এরকম কয়েকটা মুরগি আছে যেগুলা মানে আমাদের ঘরে বড় হয়েছে। আর এটাকে আমি কিন্তু কিনে আনছি, আমি একদিনে 8-9টা মুরগি আনছি। সেই বেসের আমার সবগুলা মুরগি এরকম সুন্দর সুন্দর ছিল, তো ওখান থেকে আমার 2-1টা মুরগি আছে, আরগুলা নাই। আর দেখো মুরগির বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে, জর্জর হয়েছে ওদের। গতকাল এতক্ষণ ওরা ফুটে নাই, তো 24 ঘন্টা পরে আমি ওদেরকে এখন, ওরা তো এখনই মানে খাওয়ারও মতো ইয়া হয় নাই, তারপরে যেগুলো আগে ফুটছে সেগুলো তো খাওয়ার জন্য মানে একটু ইয়া করতেছে। এখন ওদেরকে আমি লাইসিবিটটা দিব না, আমি প্রাকৃতিকভাবে পালন করি, যার জন্য আমি প্রাকৃতিক খাবারটা দিব। আমি ওদেরকে একটা ভলের মধ্যে রাখছি, এখানে আমি লেবুর রস দিয়ে লেবুর রসটা আর একটু চিনি আমি খাদ্যের সাথে মিশিয়ে নিছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হালকা কিছু ছিটা দিছি, ওরা যা খাবার খাবে। আর ওদের এত ছোটো বাচ্চা, ওদেরকে এখন আমি পানি দিব না, আমি কখনোই এত ছোটো বাচ্চাকে পানি দিই না, হয়তো বা কালকে দিব পানি আমি। আর আপনারা 24 ঘন্টা বা 30 ঘন্টা ছাড়া আপনারা অবশ্যই মুরগিকে খাবার দিয়ে পানি দিবেন না। যদি ছোটো বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু এই ঠান্ডা ভালো হয় না, ওদেরকে অবশ্যই পানি থেকে দূরে রাখবেন। আর যে পাত্রে করে পানি দিবেন ওটা কিন্তু আপনারা বাজার থেকে কিনে আনবেন, সব দোকানে এখন পাওয়া যায়, ওটাতে দিলে পানি দিলে আর বাচ্চাগুলো ভিজবে না। আমি কালকে দিব ওদেরকে পানি, অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এই বেশে আমার সাদা বাচ্চা ফুটে নাই তেমন একটা, তবে বাচ্চাগুলো খুবই কিউট হয়েছে, আমার খুবই ভালো লাগতেছে। আর আমার এই বাচ্চাটা এখন একদম শেষে ফুটছে, যেটা এক কোণায় বসে আছে এটা একেবারে শেষে ফুটছে, এটা রাত্রে ফুটছে। কারণ এটা আমার মনে হয় ডিমটা আমাদের জুটি সুন্দরী উমে থেকে দিয়ে দিছে, যার কারণে এটা এত শেষে ফুটছে, যার কারণে শেষে ফুটলো বাচ্চাটা মাশাল্লাহ অনেকটা কিউট, সবগুলো বাচ্চা কিউট হয়েছে। তো আমার বাবুরা তো একদম ফ্যারেশান, যতই মুরগির বাচ্চা ফুটায় ওদের কোনো মানে শখের কোনো শেষ নেই, মানে শখই শেষ হয় না। তো আলহামদুলিল্লাহ আমার সকল মুরগির বাচ্চাই ভালো আছে, সুস্থ আছে, কারণ আমি সবগুলা মুরগির বাচ্চা ফুটাই বড় বড় ডিম দিই, যার কারণে বড় ডিমগুলো বাচ্চা বড় ফুটে এবং সুস্থ থাকে, দ্রুত বড় হয়। আর আপনারাও চেষ্টা করবেন সবসময় বড় ডিম দেওয়ার জন্য, আর যে মুরগিটা বেশি বড় এবং ভালো তাপ দিতে পারে এবং বাচ্চা ফুটাইলে বাচ্চা আগলে রাখতে পারে, সেই বাচ্চা দিয়ে সেই মুরগিটাকে দিয়ে আপনারা বাচ্চা ফুটাতে পারেন এবং বেশি ডিম দিতে পারেন। বড় মুরগি নিচে অনেকগুলো ডিম দেওয়া যায়, অনেকগুলো ডিম দিয়ে বাচ্চা ফুটানো যায়, তবে খেয়াল রাখতে হবে সেই মুরগিটা বাচ্চা ফুটাতে পারবে কি না বা বাচ্চা ভালো তাপ দিতে পারবে কি না। শুধু ডিমে বসেলে হবে না, ডিম দিয়ে ভালো বাচ্চা ফুটানোর মতো মুরগি লাগবে, তাহলে আপনি বেশি বেশি বাচ্চা পাবেন এবং ভালো ভালো বাচ্চা পাবেন। বাচ্চা বড় হলে দ্রুত বড় হয়ে যায়,
এবং অসুস্থ থাকে না, ওদের পুষ্টিকর হয় এবং ওজনও ঠিকমতো থাকে। তো ইনকিউবেটরে বাচ্চা ফুটানো অনেকটা সহজ, তবে আমি ইনকিউবেটরে বাচ্চাটা কমই ইয়া করি, আর আমার মেয়ে একদম চায় না ইনকিউবেটর কেনার জন্য, যার কারণে আমি কিনা হয়নি। আর কেনার কথা একবার ভাবছি মাঝে দিয়ে, কিন্তু সাইকা আমাকে না করে বলে না মাম্মু এত ইনকিউবেটরে বাচ্চা ফুটে পালন করা আর মুরগি দিয়ে পালন করা এক না। যাক, ওর কথাই আমি শুনছি, যেহেতু ওদের নিয়ে আমার মুরগি লালন পালন করা, তাহলে ওদের কথাই আমার শুনতে হয়। তো আমাদের ঝুটি সুন্দরী ভিডিও দেওয়ার জন্য মাঝখান দিয়ে অনেকজনে কমেন্ট করছে, জানি না ওনারা আজকে দেখবে কি না বা ওনারা আদৌ দেখেন কি না আমাদের ভিডিওগুলো, সেটা আমি জানি না। তবে কয়েকজন আছে, তারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখে, এবং আমাদের অনেক মুরগির নাম জানে, অনেক মুরগি চিনে, যার জন্য মাঝে মাঝে বলে যে আপনাদের ওই মুরগিটা কবে বাচ্চা নিয়ে আসবে এসে। তো আপনারা যারা মুরগি বাচ্চা পালন করেন, তারা আমাদের মতো করেই পালন করবেন। আমি আমার মতো করে পালন করি, আমি কারো মতো করে পালন করি না, আমি আমার বুদ্ধি দিয়ে মুরগি পালন করি এবং মুরগি প্রাকৃতিকভাবে পালন করি। আর আমি প্রাকৃতিকভাবে পালন করি কিন্তু সফল হয়েছি, যার কারণে আমি সবাইকে এভাবেই বলি পালন করার জন্য। আপনারা অবশ্যই প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন, এতে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে, দ্রুত বড় হবে। আর মুরগির বাচ্চাকে আপনারা 24 ঘন্টা পরে পানি দিবেন, আর পানির সাথে লেবুর রস আর চিনি দিবেন। আর যদি পানির সাথে না, ওরা তো পানি খাওয়ার মতো এখনও সেই বয়স হয় নাই, তাহলে আপনারা আমার মতো পালন করেন, এই যে আপনারা ইয়ের সাথে এই খাদ্যের সাথে লেবুর রস বাচ্চা যতটা ততটা ফোটা অনুযায়ী, বেশি থুকাও করে ফেলবেন না, আবার চিনি দিয়ে বেশি মিষ্টি করে ফেলবেন না, এভাবে দিবেন। দেখুন বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং সুস্থ হবে। এখন 2-3 দিন ওরা একটু খাবার কম খাবে, যেহেতু ওরা অনেক ছোট, তো এইভাবে যত্ন করবেন। আর বাচ্চাকে যত্ন করবেন, মুরগি বাচ্চা ফুটালে হয় না, যত্ন করতে হয়, পরিশ্রম করতে হয়, কোনো কিছু এমনি এমনি হয় না, পরিশ্রমের মাধ্যমে হয়। এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি অবহেলা করলে, একটা ছোটো বাচ্চা যেরকম জন্ম নিলে ওদের যত্ন করতে হয়। ঠিক মুরগির বাচ্চা এরকম আসে, বাচ্চা বলুন যে কোনো বাচ্চা জাতীয় যা আছে তেমনই করতে হয়। তো আমার এখানে যে হাতে নিছি এই বাচ্চাটা একেবারে ছোট, কারণ এই বাচ্চাটা মাত্র শেষে ফুটছে, আমাদের ঝুড়ি সুন্দরী হাতে ডিম দিয়েছে উমে, যার জন্য ওই বাচ্চাটা ফুটছে। সেটাকে আমি ধরে নেই, কারণ সেটা অনেক ছোট, সেটাকে ধরলে 26টা হবে। তো আজকে আমি আমাদের জ্যোতি সুন্দরের বাচ্চাগুলোকে দেখেছি, তো সবসময় জ্যোতি সুন্দরের বাচ্চা অবশ্যই আপনারা পাবেন। আর যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা দেখেন নাই এবং দেখেন লাইক করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওর ভিতরে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন আমার জ্যোতি সুন্দরীর জন্য। আসসালামু আলাইকুম।